এবার দু কুড়ি টোকিও অলিম্পিক্সে গুডউইল অ্যাম্বাসাডার হওয়ার প্রস্তাব পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের তরফে তাকে এই প্রস্তাব দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি পদে বসার পর মহারাজের ফ্যান ফ্লোয়িং বেড়ে হয়েছে দ্বিগুণ প্রশাসক সৌরভের ক্রিকেটকে কেন্দ্র করে একের পর এক সিদ্ধান্ত প্রশংসা করিয়েছে গত বছর সাফল্যের সঙ্গে গোলাপি বলের টেস্ট আয়োজন করে বাহবা পেয়েছেন এবার টোকিও অলিম্পিক্সে দেশের গুডউইল অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাব পেলেন তিনি ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি রাজীব মেহতা চিঠি দিয়ে সৌরভকে এই অনুরোধ জানিয়েছেন চিঠিতে লেখা হয়েছে দু হাজার কুড়ি টোকিও অলিম্পিক্সে চোদ্দো থেকে ষোলোটি খেলায় দেশের একশো থেকে দুশো জন প্রতিযোগীর অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে সিনিয়র অ্যাথলিট ছাড়াও এবারের অলিম্পিক্সে বহু তরুণ খেলোয়াড়ের অভিষেক হতে চলেছে এরপর সৌরভের উদ্দেশ্যে লেখা হয়েছে আপনি কোটি কোটি মানুষের অনুপ্রেরণা বিশেষ করে নতুন প্রজন্মের প্রশাসক হিসাবে সবসময় নতুন প্রতিবাদে তুলে ধরেছেন টোকিও অলিম্পিক্সে ভারতীয় দলের সঙ্গে আপনার উপস্থিতি তরুণ অ্যাথলিটদের উৎসাহিত করবে